আসসালামু আলাইকুম দর্শক, রন্ধনশালে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, আজকে আমি খুব ঝটপট এবং খুব অসাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে আমের লাচ্ছি বা ব্যাঙ্গো লাচ্ছি। এই লাচ্ছিটি কিন্তু অনেক সহজে, অনেক অল্প সময়ে তৈরি করা যায়, কিন্তু এটা খেতে অসাধারণ। যাই হোক, এই লাচ্ছিটি আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। তো চলুন দর্শক, লাচ্ছি বানানো শুরু করে দিই। লাচ্ছিটির জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো আমি নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ দই নিয়েছি। দইটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে জাস্ট নর্মাল করার জন্য বের করেছি। আম নিয়েছি আমি 1 কাপ পরিমাণ, এটা পাকা আম। আর এখানে আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি। সেটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর বরফ কুচি নিয়েছি বেশ কয়েকটি। আর আমি নিয়েছি চিনি, আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। আপনার চাইলে মিষ্টিটা বাড়িয়ে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ। তো চলুন লাচ্ছি বানানো শুরু করে দিই। আর আমি লবণ নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। তো লাচ্ছি বানানোর জন্য শুরুতে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি, আর এই জগে আমি সব কিছু ঢেলে দিচ্ছি। শুরুতে আমি আমগুলো ঢেলে দিচ্ছি। আমি এখানে যে 1 কাপ পরিমাণ আম নিয়েছিলাম সেটি পুরোপুরি ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দইটা, আমি যে 1 কাপ পরিমাণ দই নিয়েছি। আমি বলেছি যে দইটা ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে নর্মাল করার পর এরকম হয়েছে, পুরোপুরি নর্মাল করিনি এখনও এজন্যই। তো যাই হোক, এটা ঠান্ডা করতে অনেক সাহায্য করবে। এবং এ পর্যায়ে আমি যে দুধ নিয়েছিলাম 1/2 কাপ সেটা পুরোপুরি দিয়ে দিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বরফ কুচিগুলো, যে বরফ কুচি নিয়েছি। আর এবার চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এটা চাইলে চিনি ছাড়াও করতে পারেন, যেহেতু আমি মিষ্টি রয়েছে, যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা। আর পাউডার দুধটাও দিয়ে দিলাম। আর এরপর যে দিয়ে দিচ্ছি লবণটা। এবার আমি একটা ঢাকনা, ব্লেন্ডারের ঢাকনাটা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, কারণ এটা কিন্তু আমরা ছাকুনি দেব না, এজন্য খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। আমি প্রায় 2-3 মিনিট সময় ধরে এটা ব্লেন্ড করে নেব। এখন যেহেতু আমের মৌসুম চলছে, আর এই আমের মৌসুমে কিন্তু আমরা প্রত্যেক দিনই এই রেসিপিটা করতে পারি এবং খেতে পারি, কারণ বছরে কিন্তু একবারই আম পাওয়া যায়। আর এই একবার আমরা কিন্তু এটা খুব বেশি করে, খুব ভালো করে, বিভিন্ন উপকরণে, বিভিন্ন রেসিপি তৈরি করে খেতে পারি। আমটা আমাদের শরীরে সবার জন্য ভালো, এটা কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। যদি আপনারা বাচ্চাদেরকে করে দিতে চান, সেক্ষেত্রে যদি বাচ্চাদের ঠান্ডা খাওয়া নিষেধ হয়, বরফটা অ্যাভয়েড করতে পারেন এবং দইটা নর্মাল টেম্পারেচারে রাখা দিতে পারেন। আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন, এবং কেমন হলো আমাকে কমেন্টস করে জানান। আপনাদের কমেন্টসই আমার অনেক বেশি ভালো লাগবে উৎসাহ যোগাতে আর অনেক সুন্দর সুন্দর রেসিপি দিতে। আর আপনাদের ভালো লাগলেই আমার এই রেসিপির সার্থকতা, কারণ আপনাদের জন্যই আমি এই রেসিপিগুলো তৈরি করি। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।